الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله واغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকি ওমিদ্দিন বিচার দিবসের মালিক তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দিলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় সৃষ্টির প্রতি দয়া উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা নবীকে অনুসরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা নবীকে অনুসরণ করো আয়াতের এখানে দাঁড়িয়ে গিয়ে বলছি যে ফাত্তাবিউনি মানে নবীকে অনুসরণ করো আর আগের বাক্যে আল্লাহ বললেন যে আমাকে যদি ভালোবাসতে চাও তার মানে যদি এই শব্দটা যদি ব্যবহার করা হয় তার পরের অংশটা যেটা থাকে ওটা মানা মানুষের জন্য জরুরি তার মানে কি আল্লাহ বললেন যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তুমি আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করো যদি আমার ভালোবাসা পেতে চাও বা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো তিনি যে পথ মতের কথা বলেছেন তাকে নির্দ্বিধায় আনন্দ চিত্তে সেটাকে তোমরা গ্রহণ করো ফাত্তাবিউনি নবীকে তোমরা গ্রহণ করো তার মানে এখান থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমি নবীর আহকাম বিধানকে পছন্দ করি না আমি আল্লাহকে ভালোবাসি আমি নবীর কিছু কথা মানি না তাহলে তারা প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারে না এই আয়াত থেকে আমরা এটুকু থেকে বুঝতে পারলাম যে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে তোমরা অনুসরণ করো আর তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে কি করবে আল্লাহ বলছেন ওয়াহিবুকুমুল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসব মানে আমাদের আল্লাহকে ভালোবাসার দরকার হবে না আমরা যদি খালি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আমাদেরকে একটা ডিউটি দায়িত্ব দিলেন আল্লাহ বললেন যে যাও নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে বলছেন যে আমি তোমাদেরকে ভালোবাসব ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আর আমি যাকে ভালোবাসব তার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় অথবা তার চেয়ে আরো বেশি কিছু হয় তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেব সুবহানাল্লাহি বিহামদিহি তার মানে কত বড় অফার যে আমরা যদি খালি নবীকে মেনে নিতে পারি
আল্লাহর প্রেরিত রাসূলকে আমরা যদি মেনে নিতে পারি অন্তর দিয়ে কাজে কর্মে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আল্লাহ বলছে যে আমাকে ভালোবাসার জন্য চেষ্টা করতে হবে না আমি আল্লাহ বলছি তোমাকে ভালোবাসবো আর আমি যখন ভালোবাসবো আমার কিছু বৈশিষ্ট্য আছে সেটা কি যে ওয়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম আমি হচ্ছে মহা ক্ষমাশালী আমি খুব ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি আমি তোমাদেরকে ক্ষমা করে দেব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষ এবং জিন এবং যত মাখলুক তিনি সৃষ্টি করেছেন সবাইকে একটা রহমত দান করেছেন ওই একটা রহমতের জন্য একটা তিমি মাছ তার বাচ্চাকে খাওয়াই ওই একটা রহমতের জন্য আপনার বাবা আপনাকে ভালোবাসে ওই একটা রহমতের জন্য আপনার মা আপনাকে ভালোবাসে গোটা পৃথিবীর সবার এর মধ্যে যে ভালোবাসাটা দেখছেন ওটা একটা রহমতের ফল এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে পাঠিয়েছেন আর 99টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে ওটা আল্লাহ কবে ব্যবহার করবে যেদিন কিয়ামতের মাঠে বান্দারা বিপদে পড়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে তার কোনো বান্দা কঠিন আগুন যেটা মানুষ আর পাথর দিয়ে জ্বলে হেলফায়ার অফ দা জাহান্নাম সেখানে যেন আমার কোনো বান্দা প্রবেশ না করে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99টা দয়া রয়েছে আর আল্লাহ একটা দয়া দিয়েছেন যার কারণে একে অপরকে মানুষ ভালোবাসে পশু পাখি ভালোবাসে যাকে আমরা দেখি তারা ভালোবাসে যাকে আমরা দেখি না তারা ভালোবাসে যারা আমরা নাম জানি তারা তাদেরকে ভালোবাসে যাদের আমরা নাম জানি না তারা একে অপরকে ভালোবাসে একটা দয়ার কারণে আর আল্লাহর কাছে কত দয়া আছে 99টা তাহলে আল্লাহ কি চাইবে তার কোনো বান্দার জাহান্নামে যাক তাহলে আল্লাহ মানুষের প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন এবার আমাদের দায়িত্ব কি আসেন এবার দেখি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের কল্যাণে আসে না যে ব্যক্তি মানুষের উপরে অনুগ্রহ করে না যে ব্যক্তি মানুষের অপর মানুষকে ঘৃণা করে যে ব্যক্তি মানুষের অপর মানুষের সাথে থাকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তার উপরে থাকে না বুখারী মুসলিম খুব কঠিন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিস তিনি বলছেন যে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না ওর প্রতি আল্লাহও দয়া করে না সোজা সাপটা ভাষা এটা মানে যে ব্যক্তি আরেক ব্যক্তির উপরে দয়া করে না মানুষের উপরে রহম করে না মানুষের উপরে দয়া করে না সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও অনুগ্রহ করে না তাহলে যে লোক জুলুম করে যে লোক অত্যাচার করে যে লোক অপরের ক্ষতি সাধন করার চেষ্টা করে বুঝতে হবে ওই লোকের উপরে আল্লাহর কোনো এ নেই অনুগ্রহ নেই আল্লাহর কোনো রহমত ওর উপরে আসে না সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে যার মধ্যে মানুষকে ভালোবাসার নীতি নেই যার মধ্যে মানুষকে ভালোবাসার রীতি নেই তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন না আল্লাহও তাকে তার প্রতি রহমত নাজিল করেন না ব্যাপারটা খুব কঠিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক বেদুইন আসলো গ্রামের লোক এক বেদুইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ঢোকার পরে দেখছে যে আনসারি যে আরো সাহাবীরা ছিল তারা একে অপরের ছোট ছোট বাচ্চাগুলোকে তুলে নিয়ে চুমু দিচ্ছে বাচ্চাকে তারা চুমু দিচ্ছে আদর করছে তখন আগত ব্যক্তি সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে বললেন আচ্ছা আপনারা আপনাদের বাচ্চাদেরকে চুমু দেন আমরা তো আমাদের বাচ্চাদেরকে চুমু দিই না আপনারা আপনার বাচ্চাদেরকে কি চুম্বন করেন দেখছি তো সব চুমু খাচ্ছে সাহাবিরা কই আমরা তো আমাদের বাচ্চাকে কখনো চুম্বন দিই না চুমু খাই না এবার মজার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন দেখেন তার প্রশ্নের উত্তরে মানে একজন মা বাবার বৈশিষ্ট্য তার ছেলে মেয়েকে চুমু খাবে এটা বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার আগ পর্যন্ত
ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে আসলে তিনি উঠে গিয়ে তার কপালে চুমু দিতেন, বলেন আপনি আপনার মেয়েকে কদিন চুমু খেয়েছেন, আপনি আপনার ছেলেকে কদিন চুমু খেয়েছেন, এটা দরকার, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। তো ওই বেদুইন লোক অত অত দিন ধর্ম বুঝে না, এসে গিয়ে দেখছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা ছোট ছোট বাচ্চাকে আদর করছে, চুমু দিচ্ছে। তো এই দৃশ্য দেখার পরে বলছে, ও আপনারা আপনাদের বাচ্চাদেরকে চুমু দেন, কই আমরা তো আমাদের বাচ্চাদেরকে চুমু দিই না। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা যদি কারোর অন্তর থেকে স্নেহ মায়া মমতা রহমত আউট করে দেন, তাহলে আমার তো বাধা দেওয়ার ক্ষমতা নাই। এটা বুখারী মুসলিমের হাদিস। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজা করে বললেন যে আল্লাহ যদি কারোর ভেতরে মায়া মমতা ভালোবাসা এগুলো না দেন বা বের করে দেন অন্তর থেকে, তা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এটাকে বাধা দিব। তার মানে তোমাদের অন্তরে ভালোবাসাই নাই। আরে বাচ্চাকে যদি চুমু না খাও তোমরা মানুষ নাকি, ব্যাপারটা এরকম। তাহলে এ হাদিস থেকে আমরা, এটা বুখারী মুসলিমের হাদিস, এ হাদিস থেকে আমরা শিখলাম যে আমাদের ছেলে মেয়েদেরকে আদর করতে হবে, চুম্বন করতে হবে। এটা হচ্ছে এক বান্দার উপরে আরেক বান্দার হক অধিকার। একটা বাচ্চার উপরে ওই বাবার ছেলে মায়ের অধিকার যে সে তাকে চুমু খাবে, একটু আদর করবে, অর্থাৎ বাচ্চাদেরকে আদর করতে হবে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেজদায় চলে গিয়েছেন, দীর্ঘক্ষণ যাবত সেজদায় রয়েছেন। সাহাবায়ে কেরামরা মনে করছেন বোধহয় ওহি আসছে, নামাজের মধ্যে বোধহয় ওহি আসছে। ঘটনা কি ঘটলো? আরো কিছু সাহাবীরা ভাবছে আল্লাহ আকবার, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু উঠেন না সেজদা থেকে। অনেকক্ষণ পর সেজদা থেকে উঠলেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনা কি? আপনি দীর্ঘক্ষণ সেজদা করলেন, কোনো ওহি আসছিল নাকি? আমরা তো ঘাবড়ে গিয়েছিলাম, ব্যাপারটা কি? বলছে, আরে না না না, আমার নাতি হোসাইন পিঠের উপরে খেলছিল, তা আমি ভাবলাম তাকে আবার ডিস্টার্ব করবো, খেলুক একটু, আমি আল্লাহ তসবি বর্ণনা করি, ও একটু খেলুক। মানে বাচ্চা যদি মানে ঘাড়ের উপরে এসে খেলে, তারপরে তাকে জোর করে নামিয়ে দেওয়া যাবে না, বরং কোলে তুলে নিতে হবে। দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাকে ভালোবাসার একটা অন্যতম নমুনা, গোটা পৃথিবী জুড়ে একটা নিদর্শন। তাহলে ওই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমরা আমাদেরকে বাচ্চাদেরকে আদর করতে হবে, নিজের বাচ্চাদেরকে আমাদেরকে চুমু দিতে হবে, বেশি বেশি করে ভালোবাসতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন বাড়িতে আছি, এমতো অবস্থায় একজন মহিলা আমার কাছে আসলেন, তার সাথে দুটো মেয়ে সন্তান ছিল, তার দুটো মেয়ে ছিল বাচ্চা বাচ্চা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি এসে আমার কাছে ভিক্ষা চাইলেন, তো আমার বাড়িতে একটা খেজুর ছাড়া আর কিছু ছিল না। কত দারিদ্র পরিবার তখন ছিল সেই সময়, কি দারিদ্রতা তাদের মধ্যে ছিল, কিন্তু তাদের মধ্যে দিনদারিতার কোনো কমি ঘাটতি ছিল না, না শুকুরি তারা ছিল না, তারপর আল্লাহ শুকুর গুজার ছিল। চাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দারুণ একটা লাইফ লিড করতে পারতেন, কিন্তু ওই জীবন তিনি চাননি, কারণ হিয়ার আফটার যে লাইফ, পরবর্তী যে জীবন, ওই জীবনের সুখের জন্য এই জীবনটা আমাদেরকে একটু কষ্টে কাটাতে হবে, এটা একটা মমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত। তো বলছেন যে আমার কাছে একটা খেজুর ছিল, তো খেজুরটা আমি তার মায়ের হাতে দিলাম, ওই দুটো বাচ্চার মায়ের হাতে দিলাম। ওর মা করলো কি, খেজুরটাকে দুই ভাগ করলো, খেজুরটাকে দুই ভাগ করে দুটো ভাগ তার দুই বাচ্চার হাতে দিয়ে দিল, দুটো মেয়ের হাতে দিয়ে দিল, কিন্তু মহিলাটা নিজে কিছু খেল না, কিন্তু সে ক্ষুধার্ত ছিল, শি ওয়াজ টু হাংরি, সেও ক্ষুধার্ত ছিল, কিন্তু সে খেল না খাবার, ওই খেজুর, একটা খেজুরে কি হয়। তো দুটো টুকরো করে দুই মেয়ের হাতে দিয়ে দিল, মহিলা চলে গেল। এমত অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম ঘটনা এইরকম, কি একটা মাকে দেখলাম তার দুটো মেয়ে আছে, তাকে একটা খেজুর দিলাম, সেও তো অভুক্ত, কিন্তু খেজুর দুটোকে দুটুকরো করে দুই বাচ্চাকে দিলেন, তিনি কিছু খেলেন না। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো আয়েশা, গোটা বিশ্ববাসীর জন্য এটা একটা মেসেজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মেয়ে সন্তান দিয়েছে, যদি সেই মেয়ে সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেলে, অর্থাৎ খাবার সংগ্রহ করতে না পারে, কষ্ট করে, তার উপরও আল্লাহর প্রতি সে যদি সন্তুষ্ট থাকে এবং মেয়েদের উপরে ভালো আচরণ করে, তাহলে এই ব্যক্তির জন্য জাহান্নামের অন্তরাল হয়ে যাবে তার কন্যা সন্তান। সুবহানাল্লাহ বিহামদি, তার মানে নিজে না খেয়ে সন্তানকে যারা খাওয়ায়, সেই সন্তানকে খাওয়ানোর সময় কোনো কষ্টবোধ করে না, সেই সন্তানকে খাওয়ানোর সময় আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ এনাফ ফর আস, এটা আমাদের জন্য যথেষ্ট, তখন আল্লাহ সুবহানাহু সন্তুষ্ট হয়ে যান। এবং এই বাবা এই মা যদি পাপও করে ফেলে,
তাও কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জাহান্নামে দিতে পারবেন না। কেন? কারণ তারা সন্তুষ্ট থেকে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। অতএব এই ছেলেমেয়ের কারণেই অনেকে জাহান্নাম থেকে ঘুরে এসে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে ছেলেমেয়েকে কি করে মানুষ করতে হবে? তাহলে ছেলেমেয়েকে কি করে মানুষ করতে হবে? অতএব সৃষ্টির প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে, সৃষ্টির প্রতি আমাদেরকে সবসময় যত্নশীল হতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার কোনো মুসলমান ভাই, মুসলমান ব্যাকেটে তোমার যদি কোনো ভাই মুসলমান অত্যাচারী হয় অথবা অত্যাচারিত হয়, উভয়কে তোমরা সাহায্য করো। একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অত্যাচারিত যে হচ্ছে তাকে না হয় সাহায্য করলাম, কিন্তু যে অত্যাচারী তাকে কি করে সাহায্য করব? ভাষাটা একটু টাফ কিন্তু বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কোন মুসলমান ভাই যে অত্যাচারিত, মানে যার উপরে অত্যাচার নেমে এসেছে, তাকে সাহায্য করো। আর যে অত্যাচারী, যে অত্যাচার করছে, তাকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম অর্থটা বুঝতে পারলাম না, আমরা এখন অর্থ বুঝতে পারছি না। যে অত্যাচারিত যে তাকে না হয় সাহায্য করব। একজন মানুষ শাহিনুর রহমানকে মারতে আসলো, ঠিক আছে হেল্প করলাম, এটা অত্যাচারিত মানুষকে আমাকে সাহায্য করা হলো। এখন যে অত্যাচার করছে তাকে কি করে সাহায্য করব? এরা হয় কি করে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে যে ব্যক্তি অত্যাচার করছে তাকে অত্যাচার থেকে রুখো, এটাও তাকে সাহায্য করা। এ হাদিস বুখারী মুসলিম। তার মানে যে ব্যক্তি অত্যাচারিত হচ্ছে, যাকে কোণঠাসা করে দিয়েছে ধর্মীয় কারণে, তাকে তো সাহায্য করতে হবে হবে। যে অত্যাচার করছে তার জুলুমকে বন্ধ করে দিতে হবে, এটাও একটা সাহায্য। তার মানে সবাইকে সাহায্য করতে হবে। একজন মুসলমান সবাইকে সাহায্য করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন, একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু উঠে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামরা বললেন, এটা অমুসলমানের লাশ, এটা একটা হিন্দুর লাশ যাচ্ছে, এটা একটা খ্রিস্টানের লাশ যাচ্ছে, ওদেরকে দেখে আপনি উঠে দাঁড়ালেন মানে? এই যে বাক্য আজকে মুসলমানকে সন্ত্রাসবাদী বানায়, মুসলমানদেরকে খারাপ মনে করে। একটা হাদিস যদি বিশ্লেষণ করে গোটা জনম কেটে যাবে মানুষের, একটা হাদিসের এর বিশ্লেষণ করে শেষ পাবে না যে এত বড় কথা বলতে পারে একজন মানুষ। সাহাবায়ে কেরামরা বলছেন, ওনারা জানেন না বুঝেন না হয়তো, তিনারা বলছেন যে ওই লাশটা একজন অমুসলমানের, আপনি উঠে দাঁড়ালেন মানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে, উনি মানুষ তো, তার মানে মানবতার ধর্ম এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠা করেছে। আরে ও ইহুদি হোক, খ্রিস্টান হোক অথবা হিন্দু হোক, ও মানুষ, ওদেরকে আমাদেরকে সম্মান করতে হবে। তাকে লাশ হিসেবে বয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে গেলেন। এর অর্থ এই, বেঁচে থাকতে তো হেল্প করতে হবে হবে, মারা যাওয়ার পরেও মানুষ সম্মান পাওয়ার যোগ্য। বলেন পৃথিবীর কোন ধর্মীয় নেতা আছে এ কথা বলে গিয়েছে যে সবাইকে সুন্দর করে সম্মান করতে হবে? অথচ মানুষ মুসলমানদেরকে কি কি না কি মনে করে। সৃষ্টির প্রতি দয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন যে সৃষ্টির প্রতি দয়া কি করে করতে হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হাদিস একবারে মেমোরিতে গেঁথে নেবেন, অসাধারণ একটা হাদিস বুখারী মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বিধবা অথবা একজন মিসকিন, বিধবা মানে যার স্বামী নাই, আর মিসকিন মানে যে ব্যক্তি অভাব রয়েছে কিন্তু চাইতে পারে না সমাজে, এরকম মানুষ অনেক আছে। যারা চাইতে পারে ওরা তো ভিখারি, ওরা তো চেয়ে খায়, কিন্তু এমনও মানুষ আছে যারা মিসকিন, তারা কারো কাছে হাত পাততে পারে না কিন্তু আসলে তারা অভাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে ব্যক্তি অভাবী মানুষকে সাহায্য করে, অর্থাৎ মিসকিনকে সাহায্য করে, খাবার খেতে দেয়, বিধবাকে সাহায্য করে, খাবার খেতে দেয়, তাদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে, তাদের জন্য লাইভলিহুডের ব্যবস্থা করে দেয়, তারা অত নেকির হকদার হয়, অত নেকির হকদার হয়, তার চেয়ে বেশি নেকির হকদার হয়। তারা কার চেয়ে বেশি হকদার হয় নেকির? এক, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায়,
জিহাদ করে মরে যত নেকি একজন বিধবাকে খেতে দিয়ে ভিখারি মিসকিনকে খেতে দিয়ে তার চেয়ে বেশি নেকি হয়। জিহাদ মানে একবারে তরতাজা প্রাণ যুদ্ধের ময়দানে গিয়ে ঢলে পড়ে যাবে। সাহাবায়ে কেরামরা এত ঈমান ছিল তাদের, বদরের যুদ্ধে যেই ঘোষণা হলো দেখলো যে ওদের তো 2000 লোক, আমাদের অল্প লোক, আমরা তো পারবো না। রাত্রিবেলা সাহাবিরা অনেক পালিয়ে গেছিল যুদ্ধ থেকে, যে আজকের মরার রাস্তা খুঁজছি না আমি, মরলে জান্নাত তারা জানতো। তারপরে অনেকে মুনাফিকি করেছিল, তারা ওখান থেকে পালিয়ে গেছিল বদরের যুদ্ধ থেকে। সাহাবিদের সঙ্গে কেন তুলনা করলাম, আমরা তো আম পাবলিক, তারা কত এ গ্রেডের ইমানদার ছিল, তারপরও তারা যুদ্ধের জায়গায় কেউ কেউ যেতে ভয় করেছিল। কিন্তু এখন ওই যুদ্ধের ময়দানে নেকি পাওয়া যাবে বাড়িতে বসে, এটা যে কত বড় অনুগ্রহ আমাদের, এটা কি দিয়ে বোঝাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন মিসকিনকে খেতে দাও, এলাকার কে দরিদ্র চাইতে পারে না তাকে খেতে দাও, এলাকায় কে বিধবা হয়েছে তাকে শাড়ি পোশাক দাও, তাকে খেতে দাও, তাকে একটু তার লাইভলিহুডের ব্যবস্থা করে দাও। তাহলে যে ব্যক্তি জিহাদ করে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ও যত নেকি পেল এ ব্যক্তিও তত নেকি পেল। হাদিস কিন্তু এখনো শেষ হয়নি, এক নম্বর। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, একজন বিধবা একজন মিসকিনকে সাহায্য করলে, খেতে দিলে যত নেকি হয় তার চেয়ে বেশি নেকি হয়, বা তা যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে, যে ব্যক্তি রাত্রে দাঁড়িয়ে সবাই যখন ঘুমিয়ে যায় গোটা বিশ্ব যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন, ও একা একা আল্লাহর ভয়ে উঠে পড়ে, উঠে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করে, চোখের পানি বর্ষণ করে, চোখের চোখ থেকে পানি ধরে আর আল্লাহর দরবারে দোয়া করে, ওই ব্যক্তি যত নেকি পেয়েছে তাহাজ্জুদের সালাত আদায় করে। আপনি বাড়িতে বসে একজন মিসকিনকে, একজন আপনার খেতে না পাওয়া ব্যক্তিকে, একজন চাইতে পারে না এমন ব্যক্তিকে, এবং একজন বিধবাকে খেতে দিলে তার চেয়ে বেশি নেকি হয়। হাদিস এখনো শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক সিয়াম করতে করতে ক্লান্ত হয় না, মানে খালি রমজান মাসের সিয়াম না, যে লোক রোজা করতে করতে ক্লান্ত হয় না, খালি রোজা করে আর করে, রোজা করে আর করে, হাদিসে গেছে ও ইফতারি করে না, তার মানে কি শুধু নফল রোজা করে, নফল রোজা করে, এই সারা জীবন নফল রোজা করে যত নেকি পাওয়া যায় তার চেয়ে বেশি নেকি পাওয়া যায়। একজন এতিমকে খেতে দিলে, একজন মিসকিনকে খেতে দিলে, একজন বিধবাকে খেতে দিলে, হাদিস বুখারি মুসলিম। তার মানে চিন্তা করেন, খেতে দেওয়ার, মানুষকে সাহায্য করার কত গুণ আল্লাহ সুবহানাহু আমাদের মধ্যে দিয়েছেন, যদি এটা আমরা একটু অ্যাপ্লাই করতাম, এটা যদি আমরা অ্যাপ্লাই করতাম। যারা মানুষের প্রতি অনুগ্রহ করে না, আল্লাহ তার উপরে রহম করে না, এই শুরুর হাদিস, তাহলে বুঝতে হবে বিষয়টা। অতএব এই বিষয়টা আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে যে আমাদেরকে কীভাবে এই করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে, যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে, ওই এতিমকে লালন পালনকারী ওই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো, আঙুলটা এভাবে তুললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝে কোনো ফাঁকা নেই। যে ব্যক্তি এতিমকে সাহায্য করে, এতিমকে রক্ষণাবেক্ষণ করে, পোশাক কিনে দেয় নিজের বাড়িতে অথবা অন্য কোনো বাড়িতে লালন পালন করে, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকবে, মানে জান্নাতুল ফেরদৌসে থাকবে, তার চেয়ে উঁচু মাকামে থাকবে। চিন্তা করেন ভালোবাসার কত গুরুত্ব রয়েছে, ভালোবাসার কত গুরুত্ব রয়েছে যদি আমরা একটু বুঝতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুমিন ব্যক্তি যদি অপর কোন দিনী ভাই মুমিন ব্যক্তির দুনিয়া থেকে কষ্টের মধ্যে থেকে একটা কষ্টকে দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের মাঠে অনেক কষ্টের মধ্যে থেকে একটা কষ্ট আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দেবেন। কোন ব্যক্তি যদি দুনিয়ার বুকে কোনো অভুক্তকে খাবার খাওয়ায়, কোনো দারিদ্র মিসকিনকে যদি একটু খাবার দেয়, কোনো অভাবী গরিব মানুষকে যদি তার স্বচ্ছলতাকে দিয়ে দেয়, একটু টাকা পয়সা দিয়ে তার সংসারটাকে চালিয়ে দেয়, একটু হেল্প করে দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে এবং আখেরাতে সেই ব্যক্তিকে অভাব মুক্ত করে দেবেন। কাকে বলবে হাদিস, কে বুঝেছে কোটিপতি মানুষ, কে বুঝেছে ব্যাংক ব্যালেন্সে লাখ লাখ টাকা,
তার এলাকার বহু মানুষ খেতে পায় না, তারা এই হাদিসকে মূল্যায়ন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বাক্য যেটা বললেন যে একটু অসহায় মানুষকে যদি সাহায্য করা যায়, তার অভাবকে দূর করে দেওয়া যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াতে এবং আখেরাতে অভাব দূর করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী মানুষ, তিনি বলছেন যে আল্লাহ বলেছেন যে তোমার এই দুনিয়া থেকে এবং আখেরাত থেকে তোমার আল্লাহ অভাব মুক্ত করে দেবেন। আমাদের বহু মানুষ আছে যাদের টাকা পয়সা বহু রয়েছে, কিন্তু আমরা কিন্তু কারুর খোঁজ নিয়ে দেখি না যে কোন বেচারা একটু বিপদে রয়েছে। হয়তো উপরে ফিটফট, কিন্তু সে বিপদের মধ্যে রয়েছে। গোপনে চুপি চুপি খোঁজ নিতে হবে, তার দারিদ্রতা দূর করার চেষ্টা করতে হবে। তার দারিদ্রতা যদি দূর করা যায়, আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে তাকে তার দারিদ্রতা দূর করে দেবে। আখেরাতে তো টাকা পয়সা লাগবে না রে ভাই, ওখানে কি লাগবে? ওখানে নেকি আল্লাহ দিয়ে দেবে। এরপরে একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যদি অপর কোনো মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, আমরা খালি একবার পেলে হয় কারো দোষ ত্রুটির, আমরা একদম বিবিসি নিউজ। কোনো মুসলমান যদি অপর কোনো মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতে তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন, তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। তার মানে দেখলেন কোনো একজন ব্যক্তি ফজরের নামাজ পড়েনি, আচ্ছা পড়েনি, একদিন একদিন অসুবিধা হয়েছে, বাড়িতে পড়েছে, ও জানার পরে আপনি আপনি চুপ করে গেলেন, ঠাক কিছু বললেন না, দোস্তুটিকে ঢেকে রাখলেন, আল্লাহ আপনার দোস্তুটিকে ঢেকে রাখবে দুনিয়াতে এবং আখেরাতে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দাওয়াতের জন্য কোনো অন্বেষণ একটা রাস্তা খুঁজে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার অনেক রাস্তার মধ্যে একটা রাস্তা থেকে তাকে জান্নাতে পৌঁছে দেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে এতগুলো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সৃষ্টির প্রতি আমাদেরকে অনুগ্রহশীল হতে হবে, দয়াশীল হতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমরা বহু কিছু পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটো কন্যা সন্তানের মালিক, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দুটো কন্যা সন্তানের মালিক, যার দুটো মেয়ে আছে, ও যদি ওই মেয়ে দুটোকে যৌবনকাল পর্যন্ত ভরণ পোষণ দেয়, ভালোভাবে মানুষ করে, সৎ পাত্রে হাতে তুলে দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার বাবা আর আমি জান্নাতে এভাবে থাকব। এইভাবে তিনি হাতটাকে ফাঁকা করে দিলেন হালকা একটু, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার তার সৌভাগ্য হবে। বুঝেন বিষয়টা? তাহলে এজন্য মানুষের প্রতি অনুগ্রহশীল হওয়া প্রয়োজন। যারা বেশি যত অনুগ্রহশীল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত বেশি অনুগ্রহ প্রাপ্ত। একদিন ফজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন, সালাত শেষ করে মসজিদে হাজার হাজার সাহাবি, রাসূল সাল্লাম তাদের দিকে মুখ করে বসলেন। বসার পরে বলছে, আচ্ছা শোনো সাহাবিরা, আজকে তোমরা কে সিয়াম আছো, আজকে কে রোজা আছো বলো তো। উমার রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম, আমি আর রোজার নিয়ত করিনি, আমি রোজার নিয়ত আজকে করিনি, তো আমি রোজা নাই, আশা করছি মসজিদের কেউ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রোজা আছি, আমি রোজা আছি। সবাই বসে গেলেন, দুজন বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলা সে বলো কথা। উমার রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়ে বলছে, আশ্চর্য মানুষ আপনি, আরে কবল তো ফজর হলো, ফজরে ঘুম থেকে উঠে মসজিদে আসলাম নামাজ পড়তে, তো এত ভোরে আবার কে কোথায় যাবে কাকে দেখতে? সকাল হবে, ফজর মসজিদ থেকে বেরাবো, তারপরে না বেরাবো, তার আগে আমরা আবার কোথায় যাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে এটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিমার পরশি করেছি,
আমার যখন ঘুম ভেঙে গেল আমি সংবাদ পেলাম আব্দুল্লাহ ইবনে উবাইদা বোধ হয় সম্ভবত নামটা ভুলে যাবে বা আব্দুল্লাহ ইবনে আউফ এরকম কিছু একটা আমার ভাই অসুস্থ ওই রাত্রিবেলায় আমার রাস্তা মসজিদে না করে তার বাড়ির দিকে ছুটলাম আমি ওই রাত্রিবেলায় গভীর রাত্রে তার কাছে গেলাম তার খোঁজ খবর নিলাম তার সাথে একটু মত বিনিময় করে আমি এসে মসজিদে ঢুকলাম সবাই অবাক হয়ে গেলেন সবাই অবাক হয়ে গেলেন তার দৃশ্য দেখে আবু বাক্কার ইজ দ্য এক্সেপশনাল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড একবারে ব্যতিক্রম মানুষ তিনি তার মতো চরিত্র আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ভালোবেসেছেন যে নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়ে আছেন মারা যাওয়ার পরে আমি আশ্চর্য মনে হয় তার ক্যারেক্টার যখন আমি পড়ি অবাক লাগে হাদিসটা এখনো শেষ হয়নি বসে বললেন সবাই অবাক সাহাবীরা যে সত্যি আবু বাক্কারকে টপকাতে কেউ পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলো আজ তোমরা কে দান করেছ উমার রাজত্ব উঠে দাঁড়িয়ে গেলেন বলেন কি আরে দান করতে গেলে তো মসজিদ থেকে বেরোনো লাগবে নাকি তা আমরা তো মসজিদে বসে আছি আপনি ছাড়েন আমরা যাই তারপরে তো দান করব মসজিদে বসে আছি এখনো আবার কে দান করবে আমি বিশ্বাস করি এই মসজিদে কেউ দান করার মতো লোক নাই আজকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উঠে দাঁড়িয়ে গেলেন বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দান করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিভাবে তো বলছে আমি যখন মসজিদের দিকে আসছিলাম দেখলাম মসজিদের গেটে একটা ভিখারি ভিক্ষা চাইছে আমি চট করে বাড়িতে দৌড়ে গেলাম কাছে মসজিদ ছিল চট করে বাড়িতে গিয়ে দেখলাম আমার নাতি একটা রুটি খাচ্ছিল ওর কাছ থেকে রুটিটা কেড়ে দিয়ে আমি ওই ভিখারিকে দিয়ে দিলাম এই বাক্য শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু বাক্কার ইউ উইল এন্টার টু দ্য প্যারাডাইস তুমি জান্নাতে যাবে এটা হচ্ছে আবু বাক্কার অনুগ্রহ দেখেছেন রাত্রিবেলায় ঘুম ভেঙেছে চলে গিয়েছে বিমার পড়ছি করতে অসুস্থ মানুষকে দেখতে আসছেন তার নাতনি বা নাতনি যেই হোক না কেন নাতি আপনার খাবার খাচ্ছে তার হাতে রুটিটা কেড়ে ভিখারিকে দিয়েছে এটা হচ্ছে আবু বাক্কার আপনার আমার ক্যারেক্টার এবার আপনি আমি ইন্ট্রোস্পেকশনে ব্যস্ত থাকি আত্মসমালোচনা করি বুঝতে পারবো যে আমরা কি তাহলে সৃষ্টিকুলের প্রতি যে দয়া এই যে দয়াটা একজন মানুষ কতটা ভালো হলে তার ক্যারেক্টারটা কোন কোয়ালিটির হলে যে সে এভাবে একজন মানুষ ঘুম থেকে উঠতে পারেনি সে এতগুলো কাজের অধিকার হয়ে গিয়েছে এই জন্য একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করছেন যে জান্নাতের আটটা গেট রয়েছে আটটা গেট মানে একটা গেট দিয়ে যদি গোটা পৃথিবীর লোক একসাথে ঢুকে কেউ কারোর গায়ে বাঁধবে না তাহলে গেটটা নিশ্চয়ই কত বড় হবে তো আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে থেকে বসে গল্প করছেন গল্প করা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এমনও ব্যক্তি থাকবে কিয়ামতের মাঠে যে যে জান্নাতের আলাদা আলাদা গেট দিয়ে সবাই ঢুকবে যে রোজা ভালোবাসত সে বাবু রায়ান দিয়ে ঢুকবে যে নামাজ ভালোবাসত নামাজের গেট দিয়ে ঢুকবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তি আছে যারা জান্নাতের আটটা গেট থেকে ফেরেশতারা ডাকবে মানে এটা হচ্ছে বিশাল একটা প্রায়োরিটি জান্নাতের আটটা গেট তাকে ডাকবে তার মানে সে কোন লেভেলের ইমানদার তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি কারা হবে ওই ব্যক্তি কারা হবে যাকে জান্নাতের আটটা গেট থেকে ডাকা হবে মানুষ তো এমনি ঢুকতে পারলেই বাঁচে কিন্তু গেট থেকে ডাকা হবে তার মর্যাদাটা কি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউ আর ওয়ান অফ দেম আবু বকর তুমি তাদের মধ্যে একজন তুমি তাদের মধ্যে একজন কোটিপতি লোক ছিলেন ইসলামের জন্য সব দিয়ে দিয়ে সব শেষ করে দিয়েছেন এনার নামই হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহলে চিন্তা করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে সৃষ্টিগুলোর প্রতি যদি আমরা একটু দয়াশীল হই একে অপরকে যদি ভালোবাসি আমরা একে অপরের প্রতি যদি আমাদের ভালোবাসাটা আমরা স্ট্রং করতে পারি মতের মিল মানে ভিন্ন হতেই পারে মতেরও মিল থাকতেই পারে তারপরেও যদি আমরা হাদিসগুলোর উপরে লক্ষ্য করে কোরআনের আয়াতের উপরে লক্ষ্য করে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে কি হবে আল্লাহর আমরা অনুগ্রহ প্রাপ্ত হব আর যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত তার চেয়ে সাকসেসফুল কামিয়াবি লোক আর পৃথিবীতে কি আছে আর তো কেউ থাকার কথা না কারণ দুনিয়ার জীবনটা 60-70-80 হোয়াট এভার ইট ইজ কিন্তু আফটার ইউর ডেথ আপনার মৃত্যুর পর যাবেন কোথায় তখন তো কারোর কিছু চলবে না তখন তো কারোর কিছু চলবে না তখনের যে জায়গাটা ওই জায়গাটার জন্য এই দুনিয়াটাকে আল্লাহ সৃষ্টি করেছেন যে এই দুনিয়াটা ইজ আ টেস্ট ফর
হিউম্যান বিইং অ্যান্ড জিন, এই দুনিয়াটা হচ্ছে আমাদের মানব জাতি এবং জিনের জন্য পরীক্ষা কেন্দ্র। আমরা পৃথিবীর কোনো বোকাও নাই যে পরীক্ষার কেন্দ্রে গিয়ে 3 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমিয়ে নিই, এমন আমরা কেউ নই। সুতরাং এই দুনিয়ার বুকে সাইন আপ করার প্রয়োজন নেই, আপনাকে আখিরাতে সাইন আপের হওয়ার জন্য এই দুনিয়ার বুকে পরিশ্রম করতে হবে, সৃষ্টিকুলের প্রতি রহম করতে হবে, দয়া করতে হবে, এমনকি আপনার পশু প্রাণীর উপরে দয়া করতে হবে। এ বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে যে পশু প্রাণীকেও ফাঁকি দেওয়া যাবে না, পশু প্রাণীকেও ফাঁকি দেওয়া যাবে না। আমরা তো মানুষকেও ফাঁকি দিই, আমরা মানুষকেও ফাঁকি দিই। সুতরাং আমাদের ক্যারেক্টারটাকে ঢেলে সাজাতে হবে এবং একে অপরের প্রতি অনুগ্রহশীল হতে হবে, একে অপরের প্রতি দয়াশীল হতে হবে। এটা যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া উপর থেকে রহমত নাজিল করবেন, আল্লাহ সুবহানাহু আকাশ থেকে রহমত নাজিল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ এক জায়গায় বসে দিন চর্চা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা সব রহমত নাজিল করতে থাকেন এবং আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ এরা তোমার রহমতের আশায় এরা এক জায়গায় বসে দিন চর্চা করছে, তো এদের বিষয়ে কি বলছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোটা পৃথিবীর সবাই এদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, গোটা পৃথিবীর সবাই এদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। অতএব আজকের এই খুতবা থেকে আমরা শিখলাম যে আমরা একে অপরকে ভালোবাসবো, মতের অমিল থাকো, আমরা অত্যাচারীকে যেমন সাহায্য করবো অত্যাচারিতকে সাহায্য করবো, যেমন অত্যাচারিতকে সাহায্য করবো তেমন অত্যাচারীকে সাহায্য করবো, এবং একে অপরের প্রতি ভালোবাসাটাকে বেশি বাড়াতে হবে। কারণ জান্নাতে যাওয়ার অন্যতম রাস্তা হচ্ছে একটা, একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে যদি ভালোবাসে, এই দুই ব্যক্তি যদি ভালোবাসে তাহলে জান্নাত কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, থাকবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া। একে অপরকে দিনের জন্য ভালোবাসলে মানুষের মধ্যে কি হবে? কিয়ামতের মাঠে যখন সূর্য একবারে মাথা থেকে 1 মাইল দূরে হবে, মানুষ এত ঘামবে, কেউ ঘামে সাঁতার খেলবে, সাঁতার কাটতে থাকবে, ওই দিন যদি শুধু দিনের ভালোবাসা থাকে একে অপরের প্রতি। আপনি আজকে নামাজ পড়েন, আপনার সাথে আমার ভালোবাসা আছে, আপনার সাথে বন্ধুত্ব আছে, আপনার সাথে আমি গিফট নিয়ে আদান প্রদান করি, সব ভালোবাসা আছে, খাওয়া দাওয়া সব আছে, কিন্তু আপনার নামাজ শেষ, আপনার সাথে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, এই ব্যক্তিরা উভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়াতলে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়াতলে থাকবে। অর্থাৎ দিনের খাতিরে ভালোবাসা কি করতে হবে? একে অপরকে বৃদ্ধি করতে হবে। এই যে আজকে 3 জন নতুন মুখ আমাদের মসজিদে আসে, 3 জন এসেছে কালিয়াচক থেকে মালদা। বলেন তো মালদা কত দূর? 2500 কিলোমিটারের উপরে। তাহলে ওরা কালকে রাত্রি বাসে উঠেছে, অত দূর এসে সারা বহরমপুর থেকে ভোরবেলায় এই 7টা আশপাশে নেমেছে। ওরা কেন এসেছে? শাহিনুর রহমানকে দেখতে না, সবাই দেখেছে, ওদের বাড়িতে গিয়েও থাকি আমি, দেখেছি ওরা অত দূর থেকে গেছে। কি এটা? দিনের খাতিরে, ভালোবাসার খাতিরে, এটা একটা মহব্বত, এটা হচ্ছে মহব্বত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে আল্লাহ যখন কিয়ামতের মাঠে আর তার নিজের ছায়ার তলে ডাকবে, তো নিশ্চয়ই যদি শাহিনুর রহমান যায় তো সাথে আমির যাবে, জামিরুল যাবে, আর ইয়াকুব, তাই না? 3 জনা যাবে, এই 4 জনা যাবো তো। আপনি যদি আমার প্রতি ভালোবাসা রাখেন, আমি আপনাদের সবাইকে ভালোবাসি, যদি শুধু দিনের খাতিরে ভালোবাসাটা হয় কি হবে? তাহলে একে অপরকে কোথায় থাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছায়াতলে, যে ছায়া ওই দিন খুব দরকার হবে, খুব দরকার হবে, কলিজা ফেটে যাবে সেদিন মানুষের। এত 1 মাইল দূরে যদি সূর্য থাকে অবস্থা কি হবে বলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাথা টকবক করে ফুটবে মানুষের, ঘামে মানুষ সাঁতার খেলবে, অবস্থাটা কি হবে? তাহলে একে অপরের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, অনুগ্রহশীল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত কথাগুলোকে মেনে চলার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত, জানি না কি হালে রয়েছে, আমরাও সবাই কবরে যাব, আমরা সবাই কবরে যাব, কেউ আমরা জানি না, কেউ জানে না কখন আমরা কবরের তলে যাব। আমি জলঙ্গির বাজারে যখন যেতাম, আমি খুব কম সময় বর্ডার রোড দিয়ে যেতাম, এখন আমি বর্ডার রোড দিয়ে যাই, বর্ডার রোড দিয়ে আসি, আর ওই আহাদুল কাকার কবরটাকে দেখে আর ভাবি কত ব্যস্ত মানুষ, বাড়িতে 1 মিনিট বসতে পাইনি। দিনরাত সবচেয়ে বেশি বাইক চালানোর আমাদের এলাকায় তিনি ছিলেন, দিনরাত বাইক চালাতেন, কত ব্যস্ততা। অনেক পরে আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে, আলহামদুলিল্লাহ, যতদিন হেদায়ত প্রাপ্ত ছিল ততদিন তাহাজ্জুদের সালাত আদায় করেছে, অনেক টেনশনে তার জীবন কেটেছে। ভাবি যে আমাকেও এই কবরের কাছে, কবর একদিন আসতে হবে, কেউ আসবে না, কেউ রাস্তা দিয়ে গেলে ভাবে শাহিন শুয়ে আছে এখানে, একবারে তো সালাম দিয়ে চলে যাবে। কত ব্যস্ত মানুষটাকে আল্লাহ হট করে নিয়ে চলে গেল, আপনাকে আমাকে কখন নিয়ে চলে যাবে আমরা জানি না। আমাদেরকে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, অতএব আমাদেরকে ওই প্রস্তুতি নিয়ে রেডি থাকতে হবে যেন কবরে গিয়ে আমরা ভালো কিছু ফল পাই এবং মারা যাওয়ার পরে যেন মানুষের মুখে প্রশংসা পাই, সেই সুব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিক। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক,
আমাদের গ্রামের বহু মানুষ এখনও সঠিক দিন ধর্ম পায়নি, তাকে তুমি হেদায়তের পথে নিয়ে আসো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কারোর সাথে আমাদের শত্রুতা নাই, তবে দিন ধর্মের ব্যাপারে হয়তো দু চারটে কথা রয়েছে, কিন্তু আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছে তাই মানি, আর অনেকে হয়তো তাদের বুজুর্গ বা তাদের ইমামের কথা মানে, আমরা সবারই কথাকে প্রাধান্য দিই, কিন্তু এক নম্বরে রাখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাকে, সবাই যাতে করে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথাকে প্রাধান্য দিয়ে এই পৃথিবীর মায়াকে ত্যাগ করতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আল্লামা দেলহুন সাইদি ডক্টর জাকির নায়েক যেন আবারও স্বমহিমায় গোটা বিশ্বজুড়ে দাওয়াতের কাজ করতে পারে, সেই সুব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক আর আল্লামা দেলহুন সাইদি এই দুজন আলেমের জন্য দিন রাত দোয়া করি, অথচ আপনার ডক্টর জাকির নায়েক একজন সালাফিয়া আলেম আর আপনার আরেকজন আল্লামা দেলহুন সাইদি উনি হানাফি আলেম। দেখেন আমাদের মধ্যে নাই, আমি যত জায়গায় বক্তৃতা দিয়েছি খুতবা দিয়েছি তাদের জন্য দোয়া করি, কেন ডক্টর জাকির নায়েক নিজের বাপের জানাজা পড়াতে পারেনি, মানে আমাদের দেশের সরকার তাকে তেড়ে দিয়েছে, আর অত বড় একটা সুরের পাখিকে বাংলাদেশের মানুষ আপনার সরকার বন্দি করে রেখেছে দেলহুন সাইদিকে, তাদের জন্য দিন রাত দোয়া করি, হে আমার প্রতিপালক তারা যেন আবারও সময়মায় দাওয়াতের কাজ করতে পারে, সেই তৌফিক তুমি তাদেরকে আদা করো, আল্লাহুম্মা আমিন।